বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। শহর থেকে শহরতলি সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। দুবছরে করোনার রেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলার প্রাণের পুজো। সে সঙ্গে ইউনেস্কোর সম্মান জোর আনন্দে উচ্ছ্বসিত আট থেকে আসি সকলেই। এবারই আনন্দকে আরো বেশ খানিকটা বাড়ি দিতে নয়া উদ্যোগ নিল শ্যামসুন্দর কুং জুয়েলার্স ও খুকুমনি সিঁদুর আলতা। বরাবরই বাংলা ঐতিহ্য এবং সাবেকিয়ানাকে নিয়ে কাজ করে শ্যামসুন্দর কুং জুয়েলার্স ও খুকুমনি আলতা সিঁদুর। বাংলার পুজোকে যেহেতু হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো, তাই তাকে উদযাপিত করতে বিশেষ গোল্ড কয়েন উদ্বোধন করলো তারা। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে এই উদ্বোধনী উপলক্ষে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা, খুকুমনি আলতা সিঁদুরের কর্ণধার অরিত্র রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা জানান তাদের এই গোল্ড কয়েন বাংলার পুজোর ক্ষেত্রে নয়া পালক যোগ করল। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কখনোই তাদের কাজের পরিধিকে ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখে। যেখানেই গর্ববোধ, যেখানেই ঐতিহ্য, শ্যামসুন্দর কোম্পানি তার পাশে থাকার চেষ্টা করেছে সেই গর্ববোধকে বাড়িয়ে নেওয়া। আমরা জানি ইউনেস্কো এইবার কলকাতার দুর্গা পুজোকে হেরিটেজ ট্যাগ দিয়েছে। এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়, আর সেই গর্বের বিষয়টি হয়েছে শুধু দুর্গাপূজা তো বটেই, কিন্তু তার পেছনে আরও অনেকে রয়ে গেছেন যাদের পরিশ্রম, ভাবনা, চিন্তা আমরা হয়তো সেইভাবে চোখে দেখি না। আমাদের প্রতিমা শিল্পী, সাজের শিল্পী, আলোর শিল্পী, যারা ভাবনা চিন্তা করেন তারা সবার পরিশ্রমে কিন্তু কলকাতার দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো এবার বিশ্ব আসরে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সেই গর্ববোধকে উদযাপন করছে একটি স্বর্ণমুদ্রা প্রকাশের মাধ্যমে। এই স্বর্ণমুদ্রার উজ্জ্বলতায় আমরা সেই গর্ববোধকে খুঁজে নেব। আমরা সেই স্বর্ণমুদ্রাকে প্রকাশ করছি দক্ষিণ কলকাতার একটি বড় পুজো বা উজ্জ্বল পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সেখানে মণ্ডপে দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের কাছে যে তারা আমাদের সাথে এই গর্ববোধে শরিক হয়েছেন। ঠিক তেমনি আমরা শুধু একটি মুদ্রা নয়, আমরা একটি অডিও ভিজুয়াল বা ফিল্ম তৈরি করার চেষ্টা করেছি, যেখানে দেখানোর চেষ্টা করেছি কীভাবে কারা কি পরিশ্রম করে চলেছে এই দুর্গাপূজাকে সার্বজনীন করে তোলার জন্য। আমরা সেইখানে কুমারটুলির সার্বজনীন প্রতিমাটুলি ব্যবহার করেছি। এইভাবে কুমারটুলি হলেন আমার উত্তর কলকাতার মুখ, আর বালিগঞ্জ হলো আমাদের দক্ষিণ কলকাতার মুখ। এই সব মিলিয়ে উত্তর এবং দক্ষিণ, পূর্ব পশ্চিম মিলিয়ে আমাদের দুর্গাপুজো। এই দুর্গাপুজো আমরা সবাই মিলে উপভোগ করি, আপনারা কিন্তু সেই গর্বপূজার শরীর, কারণ আপনারা পুজোতে এইভাবে এনজয় করেন বলে, আপনারা এইভাবে ইনভলভ হন বলে দুর্গাপূজা সার্বজনীন। আমাদের 12 মাসের 13 পার্বণের সেরা পার্বণ, আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।